ষষ্ঠ দফায় ভোট রয়েছে কাথি লোকসভা কেন্দ্রে। তার আগে দাপিয়ে প্রচার করছেন সব প্রার্থী। তৃণমূল প্রার্থী উত্তম বারিক এবং বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে প্রচারে জোর টেক্কা দিচ্ছেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য। বৃহস্পতিবার তার সমর্থনে মিছিল করলেন দুই দলের কর্মীরাই। এদিন পূর্ব মেদিনীপুর জেলার কাথি 3 নম্বর ব্লকের মারিসদা থেকে নাচিন্দা বাজার পর্যন্ত বিশাল মিছিল করেন বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। 116B জাতীয় সড়কের দুদিকে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ সারেন উর্বশী ভট্টাচার্য। প্রার্থী ছাড়াও এদিন মিছিলের নেতৃত্ব দেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আশিস প্রামাণিক, জেলা কংগ্রেস সভাপতি মানসকর মহাপাত্র প্রমুখ। প্রসঙ্গত, পেশায় আইনজীবী উর্বশী ভট্টাচার্য কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বাংলার রাজনীতিতে সেভাবে পরিচিত মুখ না হলেও কংগ্রেসি ঘরানার রাজনীতিতে বহুকাল ধরে রয়েছেন তিনি। কংগ্রেসের দিল্লি নেতৃত্বের সঙ্গেও তার বেশ ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে চর্চা রয়েছে রাজনৈতিক মহলে। বঙ্গ রাজনীতিতে একেবারে সামনের সারিতে না থাকলেও রাজনীতির আঙ্গেনায় একেবারে নবাগত নন তিনি। 1 দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। এবারে লোকসভা ভোটে হাই ভোল্টেজ কাথিতে সেই উর্বশী ভট্টাচার্যের উপরেই ভরসা রেখেছে দিল্লির কংগ্রেস নেতৃত্ব। ষষ্ঠ দফায় ভোট রয়েছে কাথি লোকসভা কেন্দ্রে। তার আগে দাপিয়ে প্রচার করছেন সব প্রার্থী। তৃণমূল প্রার্থী উত্তম বারিক এবং বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে প্রচারে জোর টেক্কা দিচ্ছেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য। বৃহস্পতিবার তার সমর্থনে মিছিল করলেন দুই দলের কর্মীরাই। এদিন পূর্ব মেদিনীপুর জেলার কাথি 3 নম্বর ব্লকের মারিসদা থেকে নাচিন্দা বাজার পর্যন্ত বিশাল মিছিল করেন বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। 116B জাতীয় সড়কের দুদিকে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ সারেন উর্বশী ভট্টাচার্য। প্রার্থী ছাড়াও এদিন মিছিলের নেতৃত্ব দেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আশিস প্রামাণিক, জেলা কংগ্রেস সভাপতি মানসকর মহাপাত্র প্রমুখ। প্রসঙ্গত, পেশায় আইনজীবী উর্বশী ভট্টাচার্য কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বাংলার রাজনীতিতে সেভাবে পরিচিত মুখ না হলেও কংগ্রেসি ঘরানার রাজনীতিতে বহুকাল ধরে রয়েছেন তিনি। কংগ্রেসের দিল্লি নেতৃত্বের সঙ্গেও তার বেশ ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে চর্চা রয়েছে রাজনৈতিক মহলে। বঙ্গ রাজনীতিতে একেবারে সামনের সারিতে না থাকলেও রাজনীতির আঙ্গেনায় একেবারে নবাগত নন তিনি। 1 দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। এবারে লোকসভা ভোটে হাই ভোল্টেজ কাথিতে সেই উর্বশী ভট্টাচার্যের উপরেই ভরসা রেখেছে দিল্লির কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।